রংপুর গ্রামের পাশে ছিল একটা বড় জঙ্গল। সে জঙ্গলে ছিল অনেক পশু পাখি, উল্লু পেঁচা, মধুটিয়ে, মিনু পায়রা, শালিক, কাকলি, কাক সহ আরো অনেক পাখি বাস করত। বনের পাখিদের আর্থিক অবস্থা অনেক সচ্ছল হলেও টুনি পাখির অনেক অভাব ছিল। কিন্তু টুনির এত অভাব হলেও টুনি ছিল অনেক সৎ। টুনি সততার সাথে রোজগার করে বেঁচে থাকা সংগ্রাম করত। টুনি জঙ্গলে কুলির কাজ করত। টুনির ছিল একটি সুন্দর মেয়ে, নাম তার টুম্পা। টুম্পা ছিল একদম ওর মা টুনির মতো। টুনি সবসময় টুম্পাকে সততা শিক্ষা দিত। একদিন টুনি টুম্পাকে বলে, মা টুম্পা, তোর রোজ রোজ এসব ডাল সবজি খেয়ে খেয়ে কষ্ট হয়, তাই না? আমি তোকে ভালো মন্দ খাবারও দিতে পারি না। এই জঙ্গলে সবাই অনেক ভালো মন্দ খায়, আর আমি তোকে রোজ রোজ সবজি ডাল দিয়ে খাওয়াচ্ছি। তুই আমাকে ক্ষমা করে দে মা। মা, তুমি এভাবে কেন বলছো মা? আমি একদম কষ্ট পাই না। আমি তো জানি মা, তুমি কত কষ্ট করে আমাকে বড় করে তুলছো। তুমি সারাদিন কত কাজ করো। আমার এ দেখে খুব কষ্ট হয় মা, তাই এসব সবজি ডাল দিয়ে খেতে আমার একদমই কষ্ট হয় না। তাই নাকি মা? আমার মেয়েটা তো খুব বড় হয়েছে দেখছি। আমি তোর কথা শুনে অনেক খুশি হলাম মা। তুই সবসময় সততার সঙ্গে চলবি, কখনো অন্যায় করবি না। তোর বাবা বেঁচে থাকলে আজ তোকে এত কষ্ট করতে হতো না রে মা। এখন আমি কাজে যাই রে। এসব বলে টুনি কাজে চলে যায়। টুনি নদীর ওপারে, এপারে এবং কি রাস্তায় পাখিদের ব্যাগ পরিবহন করত। টুনি যখন কাজে চলে যায় তখন টুম্পা খেলতে চলে যেত। সব পাখিদের ছানারা সেখানে খেলতে এসেছিল। খেলার সময় কুনাল তখন শালুকে জোরে মাইর দেয়। তখন টুম্পা বলে, কুনাল, তুমি এত দুষ্টু কেন? হ্যাঁ, তুমি মাঠে এলে সবাইকে ধরে মারো। অন্য কেউ তো তোমার মতো এত দুষ্টুমি করে না। তুমি জানো না আমরা এখানে মিলেমিশে খেলতে আসি, তাহলে ঝগড়া কেন করো বলো তো? আর কখনো এরকম করবে না, তাহলে কিন্তু আমরা কাকুলি আন্টির কাছে নালিশ দিতে যাব। এই টুম্পা, তোকে এত জ্ঞান কে দিতে বলেছে শুনি? আমার ইচ্ছে হয়েছে তাই আমি ওকে মেরেছি। তোর ভালো না লাগলে তুই এখান থেকে চলে যা, বুঝলি? কুনালের এমন কথা শুনে টুম্পা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে টুনি হাড় ভাঙ্গা পরিশ্রম করে ভারী ভারী ব্যাগ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই টুনি, আমার এই ব্যাগ দুটো নদীর ওপারে পার করে দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার মালগুলো এক্ষুনি পার করে দিচ্ছি। তারপর টুনি ইগলের ব্যাগ দুটো নদীর ওপারে পার করে দেয়। আর ইগল খুশি হয়ে টুনিকে টাকা দেয়। তারপর সেখান থেকে চলে যায়। তখন টুনি ভাবতে থাকে, আজ তো অনেক টাকাই পেয়েছি, আজ বরং আমি মেয়েটার জন্য ভালো খাবার নিয়ে যাব। মেয়েটাকে তো ভালো মন্দ খাওয়াতেই পারি না, আজ ভালো খাবার নিয়ে গেলে ও অনেক খুশি হবে। তারপর টুনি কিছু ভালো খাবার নিয়ে বাড়ি চলে আসে। মা, তোমার আসতে দেরি হলো কেন? আমি সে কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি নিশ্চয়ই আজ বেশি কাজ করেছো, তাই না? হ্যাঁ মা, এই দেখ আমি তোর জন্য তোর পছন্দের খাবার নিয়ে এসেছি। এবার তুই খেয়ে নে তো মা। মা, তোমাকে না কতবার বলেছি তুমি বেশি কাজ করবে না, তোমার অনেক কষ্ট হয় জানি মা। আর আমি এত দামি খাবার চাই না, তুমি আমার পাশে থাকলেই হবে। হয়েছে হয়েছে, তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না, এখন খেয়ে নে তো। তারপর টুম্পা আর টুনি খেয়ে নেয়। ওদের অনেক অভাব থাকলেও ওরা তা হাসি মুখে গ্রহণ করছিল। টুনি যেদিন কাজ পেত সেদিন তারা সবজি ডাল খেয়ে থাকত, আর যেদিন কাজ পেত না তারা না খেয়ে ঘুমিয়ে পড়ত। একদিন টুনি যখন কাজ খুঁজছিল এমন সময় কাকলি সেখানে আসে। এই টুনি, আমার ব্যাগটা বাড়ি অবধি পৌঁছে দিত। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ব্যাগ পৌঁছে দিচ্ছি, তুমি আমার পিছু পিছু চলো। তারপর টুনি কাকুলি কাকের ব্যাগটি কাকুলের বাড়ি অবধি পৌঁছে দেয়। আর কাকুলি টুনিকে সামান্য কিছু টাকা দেয়।
টাকা পেয়ে টুনি বলে, কাকুলি বোন, তুমি তো আমাকে সামান্য টাকা দিলে, আমি তোমাকে কত দূর থেকে ব্যাগটা এনে দিলাম, আর তুমি কি না আমাকে সামান্য টাকা দিলে? শোন টুনি, আমি তোকে যত টাকা দিয়েছি তাই নিয়ে তুই খুশি থাক, বুঝলি? একদম বেশি কথা বলবি না, একটা সামান্য কুলি হয়ে তুই আমার মুখের উপর কথা বলিস, যা বলছি এখান থেকে। শোনো কাকুলি বোন, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি না, আমি আমার ন্যায্য পারিশ্রমিক চাইছি। এ কথা বলে টুনি মন খারাপ করে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। কয়েকদিন থেকে টুনির অনেক কষ্ট যাচ্ছে, কারণ জঙ্গলে এখন টুনি তেমন কাজ পায় না। টুনি ওর মেয়েকে নিয়ে দিনের বেলা বেশিরভাগ না খেয়েই থাকতো। না খেয়ে খেয়ে থাকতে টুম্পা অনেক অসুস্থ হয়ে যায়। তাই টুনি না খাওয়া শরীর নিয়ে কাজ খুঁজতে বের হয়। এমন সময় উল্লু বেচা আসে টুনির কাছে। টুনি, আমাকে এই ব্যাগগুলো নদীর ওপারে পার করে দাও তো, আসলে আমি অনেক অসুস্থ, তাই আর বহন করতে পারছি না। তারপর টুনি উল্লু বেচা ব্যাগগুলো নদীর ওপারে পার করে দেয়, আর উল্লু তার ব্যাগ নিয়ে চলে যায়, কিন্তু ভুল করে একটা ব্যাগ ফেলে রেখে যায়। তারপর টুনি সেই ব্যাগটার কাছে যায়, আর ব্যাগে অনেকগুলো টাকা দেখতে পায়। একি, এখানে তো অনেকগুলো টাকা, উল্লু বেচা মনে হয় ভুল করে রেখে গেছে। আমি বড় এক কাজ করি, উল্লু বেচাকে খুঁজে ওনার ব্যাগ ওনার হাতে তুলে দেই। তারপর টুনি উল্লু বেচাকে খুঁজতে থাকে, আর অবশেষে সে উল্লু বেচাকে খুঁজে পায়, আর বলে, পেঁচা ভাই, তুমি ভুল করে তোমার এই ব্যাগটা ফেলে এসেছিলে, এই নাও তোমার ব্যাগ, এটাতে অনেকগুলো টাকা আছে। টুনির এমন সততা দেখে উল্লু পেঁচা অনেক অবাক হয়। টুনি, তোমার সততা দেখে আমি অনেক অবাক হয়েছি, তুমি পারতে আমার ব্যাগটি আর ফেরত না দিতে, কিন্তু তুমি সততার সাথে আমার ব্যাগটি আমাকে ফেরত দিলে, তাই আমি তোমাকে পুরস্কার দিতে চাই, এই নাও টাকাগুলো আমি তোমাকে দিলাম। না পেঁচা ভাইয়া, আমি তোমার টাকাগুলো নিতে পারবো না, আমি অনেক অভাবে থাকি, তাই বলে আমি তোমার টাকা নিব না, আমি কাজ করে খেতে চাই। টুনি, ঠিক আছে, তোমাকে আমার টাকা নিতে হবে না, আজ থেকে তুমি আমার দোকানের মালামাল পরিবহন করবে, কেমন? পেঁচার এ কথা শুনে টুনি অনেক খুশি হয়। এরপর থেকে টুনি পেঁচার দোকানে কাজ করে সুখেই দিন কাটাতে থাকে।